দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে নতুন একটা প্রতিবেদন দেখাবো। প্রতিবেদনের মেইন যে কবুতরের আকর্ষণ সেটা হচ্ছে দর্শক হোয়াইট বোম্বাই এবং বিউটি। তো আমি স্যারের বাসায় আসছি, স্যারের সাথে আপনাদের আমি সাক্ষাৎকারে পরিচয় করাই দিব। তার আগে স্যারের কবুতরগুলো দর্শক আপনারা দেখেন, এই যে দেখেন এখানে খুব চমৎকার হোয়াইট বোম্বাই আছে, তারপরে আছে এখানে সিরাজি, তারপরে আছে বিউটি, তারপরে এই পাশেও দেখেন দর্শক অনেকগুলি কবুতর আছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার কবুতর আছে স্যারের বাসায়। তো স্যারের মূলত এটা হচ্ছে ফার্ম, তো স্যারে এখানে যে ব্রিড করে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো বেবি সহকারে প্রতিবেদনটা। স্যারের এখানে প্রায় দুই তিনটা প্রতিবেদন হবে, আপনারা পুরো প্রতিবেদনটাই দেখবেন। যাদের মূলত বিশেষ করে ফ্যান্সি কবুতর পছন্দ, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন। এবং বিউটি এবং হোয়াইট বোম্বাইগুলা এটার জন্য স্যারের বেস্ট, আপনারা বিউটি এবং হোয়াইট বোম্বাই স্যারের কাছে কালেকশন করতে পারেন। কেউ চাইলে বেবি নিতে পারেন, কেউ চাইলে বড় পেয়ারও নিতে পারবেন, সবগুলি দেওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। স্যার আমি দেখতে পাচ্ছি আপনার এখানে প্রচুর পরিমাণ বিউটি এবং হোয়াইট বোম্বাইয়ের কালেকশন, আপনি নিজে বাসার মধ্যে খামার করছেন। তা দর্শকদের কি দিবেন এবারের প্রতিবেদনে? এবারের প্রতিবেদনে লকডাউন তো গেল, ঈদ গেল, এখন দর্শকদের উদ্দেশ্যে আমার মেইন নিয়ম হলো যে দর্শকরা যদি কবুতরের ফার্ম করতে চায় আমার সাথে যোগাযোগ করবে, বা ভালো যারা ফার্মার আছে আমার চেয়েও ভালো ফার্মার আছে আমি বলবো, ফার্মাররা সবাই আমার সম্মানে পাত্র। তো তারা ফার্ম করতে চাইলে বোম্বাই, বিউটি, কিং এগুলো দিয়ে স্টার্ট করতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে সব সময় আমি দেখতে পাচ্ছি যেটা। তো স্যারের ঠিকানাটা বলবেন আর ফোন নাম্বারটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। ঠিকানাটা সহজ ঠিকানা হলো মেরাদিয়া হাটের দক্ষিণ পাশে। আচ্ছা আচ্ছা, দক্ষিণ বনশ্রী মন্দির। আচ্ছা আচ্ছা, আর স্যারের নাম্বারটা? নাম্বার হলো 01977 9090 90 3 3 9। এটাতে ইমো ওপেন করা আছে আপনাদের, যাদের দর্শক হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, যাদের কবুতরগুলো পছন্দ হবে স্যারের সাথে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দর্শক আমি নাম্বারটা দিয়ে রাখবো। স্যার আমরা চলেন দেখাই আজকে দর্শকদের। প্রথমে স্যার আমরা পাঁচ নাম্বার খাঁচা দেখাবো দর্শক। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নাম্বার খুব, এই যে খাঁচা নাম্বার হচ্ছে পাঁচ, এখানে হোয়াইট বোম্বাই আছে। হোয়াইট বোম্বাইটা পেয়ারটা তো স্যার মাশাল্লাহ বড় আছে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো অলরেডি বাচ্চা দিচ্ছে। আর এই পাশেরটা কি নর না মাঝে? এই যে আচ্ছা, এটা হচ্ছে নর আর এই পাশেরটা হচ্ছে দর্শক মাদি। আসলে বোম্বাই এত বড় সাইজ একটু রেয়ার, আমি যেটা দেখলাম মার্কেটে এই সাইজটা মাশাল্লাহ বড় আছে, আপনারা সাইজটা যাদের পছন্দ কনসিডার করতে পারেন। স্যার এটা তো মাস্টার পেয়ার বিক্রি হবে, তার মাস্টার পেয়ারটা কত টাকা বিক্রি করবেন? আচ্ছা, এটা চাওয়া দাম হচ্ছে দর্শক 25,000 নাকি স্যার ফিক্সড? 25,000 টাকা ফিক্সড আছে এটা দর্শক। তারপরে আমরা পরবর্তী খাঁচায় চলে যাই। তারপরে স্যার কোনটা দেখাবো আমরা? সাত, খাঁচা নাম্বার হচ্ছে দর্শক সাত। এইখানে একজোড়া বিউটি আছে, এই যে চমৎকার একজোড়া বিউটি। বিউটির যে শেপটা আছে মাশাল্লাহ খুবই চমৎকার, আপনারা লক্ষ্য করতে পারতেছেন হয়তোবা। এই দেখেন ঠোঁটের শেপ, ইভেন সাইজ সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ। স্যার এটা কি রানিং আছে? আচ্ছা, নিউ আইডাল। স্যার এটার দাম চাওয়া হচ্ছে কত? আচ্ছা, নিউ আইডাল বিউটি দর্শক এটার দাম চাওয়া হচ্ছে দর্শক 15,000 টাকা। এই যে দেখেন বিউটিটা মাশাল্লাহ দেখতে কবুতরটা সুন্দর আছে। খাঁচা নাম্বার দর্শক আট, এখানে সিরাজি আছে একজোড়া ব্লু বার লেস। এই যে দেখেন দর্শক এটা ডিমে আছে, এই যে ডিমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন ব্লু বার লেস। স্যার ব্লু বার লেস কেমন পড়বে দাম? 15,000 টাকা। এই যে দেখতে পাচ্ছেন পায়ের মোজাটা, আচ্ছা পায়ের মোজা ব্লু বার লেস, প্রাইস রাখা দেবে হচ্ছে দর্শক 15,000 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে আট, খাঁচা নাম্বার হচ্ছে দর্শক নয়। এখানে একটা জোড়া আছে সিলভার লাহরি, এই যে দেখতে পাচ্ছেন সিলভার লাহরি জোড়াটা, আচ্ছা এটাও ডিমে আছে, এই যে দেখতে পাচ্ছেন সিলভার লাহরি জোড়া। তার দাঁড়ানোটা নর নামাদি?
মর এগুলা কি স্যার রানিং? আচ্ছা এগুলা হচ্ছে দর্শক রানিং। স্যার সিলভার লাউরি কত রাখা যাবে? আচ্ছা সিলভার লাউরি রাখা যাবে হচ্ছে ফিক্সড 8,000 টাকা। তারপর আমরা আরো কিছু কবুতর দেখাচ্ছি আপনাদের। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 11। এখানে এক জোড়া কিং আছে, কিং এর দেখেন ফুটবলের মতো শেপ, আসলে কিং এর শেপটি আসল। স্যার এগুলো কি রানিং আছে? এই যে পিছনেরটা মনে হয় স্যার নর। এই যে দেখেন দর্শক এটা হচ্ছে নর, ভালোভাবে লক্ষ্য করেন কিংটা খুব সুন্দর মোটামুটি। আর এই পাশে হচ্ছে দর্শক মাদি। স্যার কত রাখা যায় জোড়া? 11,000। রানিং আছে না? আচ্ছা রানিং রয়েছে দর্শক। প্রাইস রাখা যাবে হচ্ছে দর্শক 11,000 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 15। এখানে এক জোড়া বিউটি দেখতে পাচ্ছেন, এই যে একটা ডিম আছে, দুইটি ডিম পাচ্ছে। এই যে একটা বেবি অলরেডি ফুটে ফেলছে, বড় হয়ে গেছে বেবি মোটামুটি। ডিম বাচ্চা ভালোই করতেছে, এগুলো নিজেদের বাচ্চা নিজের উঠায়। আর এগুলা মাস্টার পেয়ার কত সেল হবে? 16,000। আচ্ছা মাস্টার পেয়ার 16,000 সেল হবে। কেউ যদি বেবি নিতে চান তার সাথে যোগাযোগ করবেন, আলোচনা সাপেক্ষে এটা কথা বলে নেবেন, বেবি এবং ডিম সহকারে আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা ডিম এবং বেবি ছাড়া। আচ্ছা খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 18। তা স্যার এগুলাকে দামটা একটু কমাই দিছে বিউটির করোনার কারণে, তার আগে অনেক বেশি দাম দেওয়া ছিল, এটা এখন প্রাইস একটু কমে নিতে পারবেন। স্যার এটা কি নর না মাদি? এটা হচ্ছে দর্শক নর। এই যে দেখেন মানে দাঁড়ানোটা হচ্ছে মাদি আর বসাটা হচ্ছে দর্শক নর। স্যার ডিম পাড়তেছে নাকি? এটা আচ্ছা নিচে বাচ্চা আছে ওটা। আচ্ছা বাচ্চা সারা দাম। স্যার এটা চাওয়া দাম কত? আচ্ছা এটা চাওয়া হচ্ছে দর্শক 35,000 টাকা। এই যে দেখতেছেন বিউটিটা, এই যে শেপ আপনারা লক্ষ্য করেন, এটা চাওয়া দাম হচ্ছে দর্শক 35,000। এই যে দেখেন বিউটির শেপটা দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ, শেপটা দেখলে আসলে অনেক ভালো লাগে। এবং নর্মাল দি সেম। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 18, চাওয়া দাম 35। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 26। এইখানে আছে এক জোড়া সিলভার সিরাজি, এই যে দেখতে পাচ্ছেন সিলভার সিরাজির বেবি। স্যার স্যার এগুলো বেবি না নিউ অ্যাডাল্ট হয়ে গেছে? বেবি। আচ্ছা এগুলো স্যার প্রাইস কত রাখা যায়? আচ্ছা ফিক্সড 5,000 টাকা। এই যে দেখেন দর্শক সিলভার সিরাজির বেবি, আপনারা 5,000 এলে এগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা সিলভার সিরাজির বেবি। খাঁচা নাম্বার 27, ব্ল্যাক বোম্বাই রয়েছে এখানে এক জোড়া। এই যে দেখতে পাচ্ছেন দর্শক ব্ল্যাক বোম্বাই, এটা অলরেডি ডিমে আছে। এই যে দেখেন ব্ল্যাক বোম্বাই জোড়া, মাথার খোপাটা লক্ষ্য করেন। স্যার ব্ল্যাক বোম্বাই কত রাখা যায়? 7,500 টাকা। ডিম বাচ্চা রানিং আছে স্যার? আচ্ছা ডিম সারা দাম বলা হয়েছে এটা। খাঁচা নাম্বার দর্শক 28, এখানে আরেকটা আছে ব্ল্যাক বোম্বাই, এটা সাইজটা আবার বড়। এই যে দেখেন এটা সাইজ মাশাল্লাহ ভালো বড়। এই যে দেখেন এবং এটা খোপা বেশ বড় সড়ো আছে, এই যে দেখতে পাচ্ছেন খোপা। এই যে এই পাশে আরেকটা আছে। স্যার এগুলো তো রানিং আছে। স্যার এগুলির প্রাইস কত পড়বে? আচ্ছা এগুলো রাখা যাবে দর্শক 7,500 টাকা, বিগ সাইজের কালো বোম্বাই। তারপরে খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 29, এখানে একটা জোড়া আছে এই যে ব্ল্যাক বোম্বাই। এই যে দেখেন দর্শক ব্ল্যাক বোম্বাই জোড়াটা, আর এই জোড়াটা কত রাখা যাবে? 7,500। এটাও রানিং আছে? আচ্ছা এটাও রানিং রয়েছে। এটার খোপাগুলো দেখেন, এই যে প্রাইস রাখা যাবে হচ্ছে 7,500 টাকা। খাঁচা নাম্বার দর্শক 30, এইখানে আরেকটা জোড়া আছে ব্ল্যাক বোম্বাই। এই যে দেখেন এই যে মাথার খোপাগুলা লক্ষ্য করেন। আচ্ছা আচ্ছা বাচ্চা অলরেডি এক জোড়া উঠাইছে, এগুলা বাচ্চা বড় হচ্ছে। এই জোড়া কত রাখা যায়?
আচ্ছা এই জোড়া রাখা যাচ্ছে 7500 আপনারা দেখতে পাচ্ছেন স্যার এখানে ব্ল্যাক এবং হোয়াইট বোম্বাইয়ের প্রচুর কালেকশন আপনাদের যাদের বোম্বাই পছন্দ স্যার সাথে যোগাযোগ করতে পারেন খাজা নাম্বার হচ্ছে 1031 এখানে সবজি রেসার আছে স্যার তিন পিস তার মানে কি একটা বেবি নাকি আচ্ছা এখানে মা বাবা আছে প্লাস বেবি আছে এই যে দেখেন সবজি রেসার প্লাস বেবি স্যার মাস্টার পেয়ে কত বিক্রি হবে আচ্ছা 4500 টাকা রাখা দেবে হচ্ছে সবজি পেয়ারটা বেবি ছাড়া কেউ যদি চান স্যার সাথে আলোচনা করে নেবেন বেবি সহ দেওয়া যাবে খাতা নাম্বার হচ্ছে 1032 এখানে আরেকটা জোড়া আছে সবজির এই যে দেখেন সবজি জোড়াটা এই যে অলরেডি ডিমে আছে স্যার এটা একটু ধাক্কা দিন তো না এটা তো ভিডিও করতে দিতেছে না এই যে দেখেন দর্শক ডিমে বসে আছে এই যে দেখেন স্যার এই জোড়া কত রাখা যাবে সবজিটা 4500 টাকা কাঁচা নাম্বার হচ্ছে 1033 এখানে আরেকটা পেয়ার আছে সবজির এই যে এটা ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন দর্শক দুইটা ডিম স্যার এটা কত রাখা যাবে 4500 টাকা আমরা তারপরে মাক্সিতে চলে যাই খাঁচা নাম্বার হচ্ছে 34 এখানে এক জোড়া মাক্সি রেসার আচ্ছা একটা সবজি আর মাক্সি মিলে জোড়া এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা তাহলে এই জোড়া কত রাখা যায় 4500 এমনি ডিম্বা চোখে করে তো এটা 4500 টাকা খাঁচা নাম্বার হচ্ছে 235 এইখানে আরেকটা জোড়া আছে মাক্সি এই যে মাক্সের আপনারা চোখ এবং বডির কালারটা লক্ষ্য করেন বেশ সুন্দর মোটামুটি এতে এগুলা মাশাল্লাহ বাচ্চা উঠাইছে দুইটাই এই যে দেখেন দুইটাই মাশাল্লাহ বাচ্চা উঠাইছে স্যার এই জোড়া কত রাখা যাবে বাচ্চা বাদে 4500 টাকা আচ্ছা বাচ্চাদের দিকেও কালেক্ট করতে চান স্যারের সাথে আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন খাঁচা নাম্বার 36 এইখানে সবজি মাক্সির কম্বিনেশন একটা পেয়ার করা আছে দর্শক এই যে দেখেন সবজি এবং মাক্সির কম্বিনেশনে তো স্যার এই জোড়া কত রাখা যাবে 4500 টাকা সবজি এবং মাক্সির কম্বিনেশনে এই যে দেখেন জোড়াটা এই যে দেখেন দর্শক 4500 এলে কালেক্ট করতে পারেন খাঁচা নাম্বার হচ্ছে 1039 ব্ল্যাক বোম্বাই আছে এখানে একটা জোড়া এই যে দেখেন ব্ল্যাক বোম্বাই জোড়া তো স্যার এগুলা কি রানিং বাচ্চা কয় পর স্যার জিরো পরের তো জিরো পরের ব্ল্যাক বোম্বাই স্যার কত পড়বে আচ্ছা জিরো পরের ব্ল্যাক বোম্বাই প্রাইস রাখা যাবে হচ্ছে 4000 টাকা খাঁচা নাম্বার হচ্ছে 1052 এখানে ব্ল্যাক বোম্বাই আছে দেখেন এগুলো স্যার বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা জোড়া জোড়া এখানে মধ্যে ব্ল্যাক বোম্বাই প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা এটাও কি স্যার সেম প্রাইস দেখেন এবার এই বেবিগুলো যদি কালেক্ট করতে চান প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা খাঁচা নাম্বার হচ্ছে 1052 তারপরে এখানে খাঁচা নাম্বার হচ্ছে 51 এখানে আরেকটা জোড়া আছে ব্ল্যাক বোম্বাইয়ের এই যে দেখেন এই যে ব্ল্যাক বোম্বাই জোড়াটা এটা স্যার সেম দাম আচ্ছা এখানে আরেকটা বেবি আছে এটাও রাখা যাবে 4000 টাকা এই তো জোড়া জোড়া কবুতর স্যার তো দর্শক এইখানে তিন জোড়া যে বোম্বাই যে বেবি আছে এই যে 1 2 আর নিচে হচ্ছে তিন জোড়া কেউ যদি একসাথে যদি নেন তাহলে দামের ক্ষেত্রে কিছুটা কনসিডার করা যাবে 3-4 এ 12000 টাকা আছে এই ক্ষেত্রে আপনাদের সম্মানের দিয়ে কিছুটা কম রাখা যাবে তো এই ছিল হচ্ছে দর্শক জোড়ায় জোড়ায় কবুতরের কালেকশন যে পেয়ারগুলা আমরা আরও কিছু সিঙ্গেল দেখাবো খাজা নাম্বার হচ্ছে 1053 এখানে আছে ব্লু বাললেস এই দেখেন ব্লু বাললেস জোড়াটা এটা মনে হয় স্যার নর আর বসাটা হচ্ছে দর্শক মাদি এই যে দেখেন বসে আছে তা ডিমে বসছে না দেখেন ডিম পায়রা দেবে দেখেন এই যে এ হচ্ছে জোড়া তার জোড়া কত রাখা যাবে এটা 8000 টাকা
একটু মিস মার্কিং আছে, ডিম বাচ্চা এমনি রানিং আছে না? নিউ অ্যাডাল্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, 43। এখানে আছে এক জোড়া লাহোরি, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন ব্ল্যাক লাহোরি, এই দেখেন পায়ে মোজা আছে খুব সুন্দর, এই দেখেন দর্শক ব্ল্যাক লাহোরি। স্যার এগুলো প্রাইস কত রাখা যাবে ব্ল্যাক লাহোরি? আচ্ছা ব্ল্যাক লাহোরি প্রাইস রাখা যাবে দর্শক 16,000 টাকা। ডিম বাচ্চা রানিং আছে স্যার? আচ্ছা ডিম বাচ্চা রানিং, আর খাঁচা নাম্বার হচ্ছে 43, খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 44। এইখানে আরেক জোড়া শিরাদি আছে, এগুলো সম্পর্কে স্যার একটু বলেন তো। আচ্ছা আচ্ছা, 7 পরে আছে। আচ্ছা আচ্ছা, 9 পরে। এই যে দেখেন দর্শক জোড়াটা স্যার, এগুলা কি নিউ অ্যাডাল্ট তো হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, ডিম দিয়ে দিবে স্যার। প্রাইস কত রাখা যাবে এগুলো? আচ্ছা এগুলো প্রাইস রাখা যাবে দর্শক 6,000 টাকা। আরেকটা পেয়ার আছে শিরাজি, খাঁচা নাম্বার হচ্ছে 48। এটা অলরেডি বাচ্চা করছে একবার, অলরেডি ডিম বাচ্চা নিয়েছেন না? আচ্ছা আচ্ছা, অলরেডি এগুলো ডিম বাচ্চা নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, এগুলো প্রাইস কত রাখা যাবে? আচ্ছা এই জোড়া প্রাইস রাখা যাবে দর্শক 10,000 টাকা। এই যে দেখেন 7 পরে বাচ্চা করেছে। আচ্ছা আচ্ছা, 7 পরে বাচ্চা আছে এগুলোর। এ হচ্ছে জোড়াটা দর্শক, আপনাদের সুবিধার্থে আরও স্যারের সাথে কথা বলে এমতো স্পষ্টভাবে দেখে নেবেন। খাঁচা নাম্বার হচ্ছে 45 বিউটি, এই যে দেখেন দর্শক বিউটি জোড়াটা। স্যার একটু ধরেন তো গেটটা, দেখেন ভালো দেখে। এই যে দেখেন দর্শক বিউটি জোড়া, স্যার বেবিটা কি সেল হবে নাকি? বেবি নিলে কেউ আলোচনা, এই যে এখানে বিউটির একটা বেবি আছে, এগুলা কেউ যদি নিতে চান আলোচনা করে নেবেন। এই যে দেখেন দর্শক বিউটি, এই যে দেখেন বিউটি জোড়া, এই যে দেখেন এগুলো হচ্ছে এখন বেবি সার, আমরা দাম বলতেছি আপনাদের। স্যার বেবি সারা কত রাখা যাবে বিউটি? আচ্ছা বিউটি রাখা যাবে দর্শক 16,000 টাকা। খাতাটা ছোট তো দেখেন, ওটাই ঝামেলা, 16,000 টাকা রাখা যাবে। আর বেবি সহ যদি নিতে চান আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নেবেন দর্শক। তো দর্শক এই ছিল হচ্ছে স্যারের এখানে প্রথম পর্বের কালেকশন। তো আমরা দ্বিতীয় পর্বে, যাদের সিঙ্গেল কবুতর অনেকের মারা যায় তারা স্যারের কাছ থেকে কালেক্ট করবেন, প্রথম এবং দ্বিতীয় পর্ব দুটি দেখার আমন্ত্রণ রইল দর্শক। এই পর্যায়ে স্যারের লফট থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।